অনেক সময় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এক মহিলা, হ্যাঁ সাতটা আটটা, কিছুদিন পূর্বে মিশরীয় এক মহিলা দেখলাম 13টা বাচ্চা জন্ম দিয়েছে। প্রথম 40 দিন শুক্রাণু কীট হিসাবে তোমরা মায়ের পেটে থাকো, তারপর রক্তপিণ্ড হিসাবে 40 দিন, তারপর হচ্ছে তোমরা গোষ্ঠের টুকরা হিসাবে কতদিন 40 দিন, চতুর্থতম 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কঙ্কাল তৈরি করে তোমাদের ভিতর রূহ ফুঁকে দেয়। সুবহানাল্লাহ। প্রথম 3 সপ্তাহে আমাদের যে শুক্রাণু কীট, এই শুক্রাণু কীটটা মায়ের ডিম্বাণুকে ফার্টিলাইজ যে করে, এই ফার্টিলাইজ করে তারা দুইজন একত্রিত হয়ে একটা শুক্রাণুতে একটা ভ্রূণকোষে পরিণত হয়, একটা ভ্রূণকোষে পরিণত হয় প্রথম 3 সপ্তাহে। যদি কোনো পুরুষের কয়েকটা শুক্রাণু কীট একসাথে মায়ের ডিম্বাণুকে নিষিক্ত করে ফার্টিলাইজড করে, তাহলে যমজ অথবা ততোধিক বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। যমজ বা ততোধিক বাচ্চা হয় কিনা একসাথে, ওই যে বলেছিলাম 4 থেকে 40 কোটি শুক্রাণু কীটের প্রতিযোগিতা, তার মধ্যে অধিকাংশ মারা যায় রাস্তায়, কিছু মারা যায় 10 লক্ষের মতো একসাথে দৌড় দেয়, এর মধ্যে 1000 খুব শক্তিশালী হয়, যারা 9,99,000 পিছনে ফেলে সামনের দিকে দৌড় দেয়, এই 1000-এর মধ্যে 100 আরো বেশি শক্তিশালী হয়, যারা সেই 900 পিছনে ফেলে এই 5 মিনিটের দৌড়ের মধ্যে পিছনে ফেলে 100-এর মধ্যে একসাথে যদি একজন প্রবেশ করে তাহলে একজনই, যদি 2 জন একসাথে প্রবেশ করে তাহলে যমজ বাচ্চা, যদি 3 জন একসাথে প্রবেশ করে তারা 3টা বাচ্চা। অনেক সময় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এক মহিলা, হ্যাঁ 7টা 8টা, কিছুদিন পূর্বে মিশরীয় এক মহিলা দেখলাম 13টা বাচ্চা জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে খেলা, এই যে সৃষ্টির এক অপরূপ দৃশ্য, এটা কার মাধ্যমে হয়ে থাকে? আল্লাহ তাআলার মাধ্যমে হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, চতুর্থ সপ্তাহে কি হয়? এই যে প্রথম 3 সপ্তাহে যে মানব ভ্রূণটি তৈরি হয়েছে, যে ভ্রূণকোষটি তৈরি হয়েছে, চতুর্থ সপ্তাহে এই ভ্রূণকোষটি বিভক্ত হয়ে যায়। কি হয়ে যায়? 2টি অংশে বিভক্ত হয়ে যায়, একটি অংশ ভিতরের, আরেকটি অংশ হচ্ছে বাহিরের। ভিতরের যে অংশটি হচ্ছে এটাই মানব শিশু হয়, আর বাহিরের যে অংশ আছে এটা মানব শিশুকে বিভিন্নভাবে পুষ্টি যোগায়, বিভিন্ন মুসিবত থেকে তাকে রক্ষা করে, এবং ধীরে ধীরে এই চতুর্থ সপ্তাহে গর্ভ ফুলও তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। 5ম সপ্তাহে একজন মানব শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড তৈরি হয়, মানব ভ্রূণটি ধীরে ধীরে উন্নত হতে থাকে, এবং এই সপ্তাহে মানুষের যে ভিতরের কয়েকটি স্তর আছে এই স্তরগুলো বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়। ওই যে 2টি ভ্রূণ, একটি ভ্রূণ যে 2টি অংশে বিভক্ত হয়েছে, এর মধ্যে ভিতরের যে ভ্রূণকোষটা, সেই ভ্রূণকোষটা আরও কয়েকটি অংশে বিভক্ত হয়, বিভক্ত হওয়ার ফলে এইখানে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়, আর এই হরমোনগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিভিন্ন হাড়গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবেই চলতে থাকে 5ম সপ্তাহ। 6ষ্ঠ সপ্তাহে কি হয়? 6ষ্ঠ সপ্তাহে এই ভ্রূণটি খুব দ্রুত বাড়তে থাকে, অনেক দ্রুত বাড়তে থাকে। এই ভ্রূণের ওই যে 4ষ্ঠ সপ্তাহে হৃৎপিণ্ড তৈরি হয়েছিল, এই হৃৎপিণ্ডে রক্ত চলাচল শুরু হয়ে যায়, এবং কানের যে আভ্যন্তরীণ অংশ আছে, এই আভ্যন্তরীণ অংশ চোয়ালের সাথে, আমাদের যে চোয়াল আছে এই চোয়ালের সাথে সংযোগ স্থাপন হয়ে যায়। 7ম সপ্তাহ এবং 8ম সপ্তাহে শিশুর মস্তিষ্ক, মুখমণ্ডল, নাকের ছোট 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 ছিদ্র, এইগুলো ধীরে ধীরে সুস্পষ্ট হতে থাকে, চোখের কাজ, চোখের লেন্স এবং চোখের পাতা ছোট ছোট শাখার মতো, হাত পা
এই যেগুলো আছে এই হাত পাগুলো স্পষ্ট হতে থাকে এবং ঠোঁট এবং নাকও গঠিত হতে থাকে সুবহানাল্লাহ দশম নবম সপ্তাহে কি হয় নবম সপ্তাহে মানুষের যে মুখমণ্ডল আছে এই মুখমণ্ডল সুন্দরভাবে আরো আগের চেয়ে সুগঠিত হতে থাকে চোখ আরো বড় হতে থাকে হাত পায়ের নখগুলো ধীরে ধীরে সুস্পষ্ট হতে থাকে বলেন সুবহানাল্লাহ দশম সপ্তাহ এই সপ্তাহে মাথা মানুষের আরো গোল হতে থাকে আমাদের যে মাথাটা আছে হ্যাঁ এটা কিন্তু প্রথমেই এত গোল থাকে না আর এমনিতেও মাথা কয়জনের গোল থাকে কিছু না কিছু লম্বা থাকে এই মাথাটা আরো গোল হতে থাকে গাঁড় গলা চোখের পাতা এবং শিশুর হৃৎপিণ্ড পরিপূর্ণরূপে সুগঠিত হয়ে যায় যখন হৃৎপিণ্ড সুগঠিত হয়ে যায় তখন ধীরে ধীরে হৃৎপিণ্ডে পরিপূর্ণরূপে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায় এগারোতম সপ্তাহে চোখ দুটি একদম আলাদা হয়ে যায় চোখ দুটি কি হয়ে যায় আলাদা হয়ে যায় মাঝখানের যে হাড় আছে এই হাড়টা নাকের যে বড় হাড়টা আছে যেটা একদম মস্তিষ্কের সাথে সম্পৃক্ত এই হাড়টা ধীরে ধীরে ভাসতে থাকে এবং এটা ধীরে ধীরে সুগঠিত হতে থাকে লিঙ্গ ধীরে ধীরে গঠিত হতে থাকে এবং আঙ্গুলগুলো এই যে আমাদের আঙ্গুলগুলো আছে হাত পায়ের বিশটা আঙ্গুল এই আঙ্গুলগুলো ধীরে ধীরে আলাদা হতে থাকে বারোতম সপ্তাহে সকল অঙ্গ প্রত্যঙ্গ হাত পা এবং হাড়গুলো স্থাপিত হতে থাকে কঙ্কাল মানুষের যে কঙ্কাল আছে এই কঙ্কাল পরিপূর্ণরূপে তৈরি হতে থাকে যৌনাঙ্গ তৈরি হতে থাকে শিশুর কঙ্কাল এটা একদম পুরো একটা মূর্তির মতো দেখবেন অনেক সময় যে আমরা মেডিকেল বিভিন্ন মেডিকেল মেডিকেলগুলোতে আপনার অনেকেই তাদের দেহগুলোকে কী করে দেয় দান করে দেয় ওইখানে আপনার মেডিকেল সায়েন্স যেরকম কঙ্কাল তারা কঙ্কাল নিয়ে গবেষণা করে ওইরকমভাবে কঙ্কাল আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে গঠন করে দেন বলেন সুবহানাল্লাহ তেরোতম সপ্তাহ এই সপ্তাহে শিশুর প্রস্রাব তৈরি হয় কি তৈরি হয় প্রস্রাব তৈরি হয় এবং শিশু ওই যে অ্যামনিওটিক ফ্লুইড এই ফ্লুইডের মধ্যে সে প্রস্রাব করতে থাকে শিশুটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে পানির মধ্যে সে ভাসমান থাকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সাঁতার তাকে কে শিখাইল শুধু এতটুকুই নয় এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সে শুধু ভাসেই না মাঝে মধ্যে সে কাত হয় মাঝে মধ্যে সে উপর হয় তার পুরো মুখ নাক সব কিছু পানির ভিতরে চলে যায় কিন্তু সে মরে না আর আমরা কোন রকম বড় বড় এত বড় বড় মানুষ হওয়া সত্ত্বেও পানির মধ্যে কয়েক সেকেন্ডের বেশি থাকতে পারি না হাবুডুবু খেয়ে মারা যায় ঠিক না বেঠি কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই ভাসমান রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়েছেন আমরা যখন মুখ নিচে দিয়ে নিয়ে গেছি সেখানে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস সব কিছুই চলমান রেখেছেন সুবহানাল্লাহ পনেরো থেকে সতেরো সপ্তাহ এটা খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ এই সপ্তাহে শিশুর কঙ্কালের উপর গোষ্ঠের আবরণ দেওয়া হয় চুলের ধরন চোখ মুখ দিয়ে চুষার ক্ষমতা লাভ করে চোখ দিয়ে সে দেখে চোখের পাতা তৈরি হয় এই চোখের পাতা তৈরি হওয়ার পরে এই চোখের পাতা সে চোখকে বন্ধ করে ফেলে কি করে ফেলে চোখকে বন্ধ করে ফেলে বন্ধ করার পরে কেন বন্ধ করে সে চোখ বন্ধ করে ফেলে বন্ধ করার দ্বারা কি হয় এই চোখের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের যে বিষাক্ত পানি আছে এই পানি যেন চোখে ঢুকে কোনো রকম এই চোখকে ক্ষতি না করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাতা তৈরি করে দেন আর এই পাতার দ্বারা সে নিজের চোখকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ এইভাবে মোটামুটি তার একটা গঠন হয়ে যায় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হয়ে যায় এই শূন্য সপ্তাহ পরেই আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন হাদিসে আমরা কি পেয়েছি
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী কি বলেছেন, প্রথম 40 দিন শুক্রাণু কীট হিসেবে তোমরা মায়ের পেটে থাকো, তারপর রক্তপিণ্ড হিসেবে 40 দিন, তারপর হচ্ছে তোমরা গোশতের টুকরা হিসেবে কতদিন, 40 দিন। চতুর্থতম 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কঙ্কাল তৈরি করে তোমাদের ভিতর রূহ ফুঁকে দেয়। সুবহানাল্লাহ।